সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবের সকল দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গের এমন একটি কলেজে প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া করে দেখাবো যে কলেজটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের গর্ব। হ্যাঁ, তোমরা হয়তো ঠিক বুঝতে পেরেছ আমি কলকাতায় অবস্থিত প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কথা বলছি। এখানে মনে রাখবে আমি কিন্তু বলেছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, কারণ এখন আর প্রেসিডেন্সি কলেজ নেই, এখন সেটি একটি নিজস্ব স্বয়ংশাসিত ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে বেশ কয়েক বছর আগে। আজকে আমরা এই ভিডিও দেখব কিভাবে তোমরা এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নিজের যে বিষয়ে তুমি চাও সেই পছন্দ মতো বিষয়ে কিভাবে প্রথম বর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন করবে। এতদিন অবধি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তোমার ভর্তি হতে গেলে অ্যাডমিশন টেস্ট দিতে হতো, কিন্তু বর্তমানে যেহেতু কোভিড-19 একটা প্যান্ডেমিক সিচুয়েশন ধারণ করেছে, তাই এবছর কোনো অ্যাডমিশন টেস্ট হবে না। এবছর সরাসরি মার্কসের ভিত্তিতে, ক্লাস 10 এবং 12 মার্কসের ভিত্তিতে অ্যাডমিশন হবে। তাই আমরা আজকে এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আমাদের যে অ্যাপ্লিক্যান্ট আবেদনকারী তার হয়ে আমরা ইংরেজি বিষয়ে আবেদন করব এবং তোমাদেরকে আবেদনের প্রত্যেকটি স্টেপস আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়ে দেব। আজকে ভিডিওটি শুরু করার পূর্বে তাই তোমাদের কাছে দুটি অনুরোধ। প্রথমটি হচ্ছে ভিডিওটিকে তোমরা প্রথম থেকে শুরু করে শেষ অবধি একদম একভাবে দেখবে, মাঝখানে কোনো ফরওয়ার্ড বা স্কিপ করবে না। দ্বিতীয়টি হচ্ছে এখনও অবধি অনেক আমার ইউটিউব বন্ধু রয়েছে যারা ভিডিওগুলি দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করে নেবে এই ধরনের নতুন ভিডিওর লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো আর বেশি দেরি না করে আমি তোমাদের সামনে ব্রাউজারটি খুলছি। দেখো, ব্রাউজারটি ওপেন করাতেই তোমাদের সামনে আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে অফিসিয়াল পেজ সেটা আমি খুলে রেখেছি। যদি তোমরা অ্যাড্রেস বারের দিকে লক্ষ্য রাখো তাহলে তোমরা দেখতে পাবে এই যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ওয়েব অ্যাড্রেস হচ্ছে প্রেসি ইউনি PRESIUNIV.ac.in। এটি লিখে সার্চ দিলেই তোমাদের সামনে এই পেজটি চলে আসবে, ওয়েবসাইটটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির। তাও যদি তোমাদের অসুবিধা হয় তোমরা সিম্পলি গুগলে যাবে, গুগলে গিয়ে লিখবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি PRESIDENCY প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এটি লিখে সার্চ দিলেই তোমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটি হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব ক্লিক করে নেবে, তাহলে দেখো তোমাদের সামনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে গেল। এইবার তোমরা আবেদন করবে ফার্স্ট ইয়ার অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের জন্য। স্ক্রল ডাউন করে তোমরা নিচে আসো, এসে দেখো এখানটায় এই নোটিশ সেকশনে অ্যাডমিশন 2020 এখানে লেখা রয়েছে, তোমরা এখানে ক্লিক করতে পারো অথবা একদম ওপরে ডান দিকে প্রসপেক্টিভ স্টুডেন্টস এখানেও ক্লিক করতে পারো, হয় এই জায়গাটা নচেত এই জায়গাটা দুটোর মধ্যে একটিতে ক্লিক করবে। আমি এটাতে ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করে সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে এই পেজটি খুলে গেল। এই পেজটি খুলে যাওয়াতেই প্রথমে রয়েছে দেখো এখানে দেওয়া রয়েছে ইনফরমেশন ব্রোশিওর আর হচ্ছে অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে। তো আমরা আগে ইনফরমেশন ব্রোশিওরটা দেখে নেবো কী কী রয়েছে এখানে। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো একটি 11 পাতার ইনফরমেশন ব্রোশিওর আমাদের সামনে চলে এসেছে। আমরা একটু জুম করে নিই, এখানে দেখতেই পাচ্ছ প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে কিন্তু 6টা সেমিস্টারে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি পড়ানো হবে। এখানে প্রত্যেক ইয়ারে থাকবে দুখানা করে সেমিস্টার, তার মানে টোটাল হচ্ছে এই প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে টোটাল 6খানা সেমিস্টারে ব্যাচেলার ডিগ্রিটি পড়ানো হবে। আর এখানে আবেদন শুরু হয়েছে 18 আগস্ট থেকে চলবে এটি 1 সেপ্টেম্বর অবধি দুপুর 12টা, তার মানে এখনও অনেক দিন বাকি, তাই সময় থাকতে তোমরা অবশ্যই আবেদনটি করে নেবে। স্ক্রল ডাউন করে আমরা একটু নিচে নামি, এখানে অনেক কিছু তথ্য দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে এইগুলো, এলিজিবিলিটিগুলো দেখে নেবে কী হবে কী থাকতে হবে। এইখানটায় চলে আসো, এখানে রয়েছে মার্কস, এখানটায় এই মার্কসটা কিসের জন্য না, তোমরা যারা যে নির্দিষ্ট বিষয়ে অনার্সের জন্য আবেদন করবে সেই বিষয়ে সেই তোমাদের নির্দিষ্ট ক্যাটাগরিতে ন্যূনতম কত মার্কস থাকতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে মিনিমাম অ্যাগ্রিগেট স্কোর ইন পার্সেন্টেজ, যদি বাংলায় পড়তে চাও জেনারেল হলে 60%,
SST হলে 45%, OBCA হলে 54%, PWD হলে 57%, এরকম ভাবে সাবজেক্ট ওয়াইজ কত পার্সেন্ট মার্কস দরকার এখানে সবকিছু দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট ডেট সেকশন আমরা কি দেখতে পাচ্ছি দেখানো, এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 18th August থেকে, অ্যাপ্লিকেশন এন্ড হচ্ছে 1st September, আর প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে 5th September। ঠিক আছে, এইবার আমরা দেখে নিই কোর্স ওয়াইজ এন্ড ক্যাটাগরি ওয়াইজ অ্যাভেলেবিলিটি অফ সিটস ইজ অ্যাজ ফলোজ। এইখানে কোন বিষয়ে কতগুলি সিট রয়েছে সেটা আমরা দেখে নিই। বাংলায় মোট রয়েছে 38টি, তার মধ্যে জেনারেল, এসসি, এসটি, ওবিসিএ, ওবিসিবি আর পিডাব্লিউডি এরকমভাবে ভাগ করে দেওয়া রয়েছে। আমরা এখানে আবেদন করব ইংরেজি বিষয়ে। ঠিক আছে, তো ইংরেজি বিষয়ে জেনারেল সিট রয়েছে 21খানা, এসসি 8খানা, এসটি 2খানা, ওবিসিএ 4খানা, ওবিসিবি 3খানা, টোটাল 38খানা আর পিডাব্লিউডি 1খানা। এরকমভাবে আমরা সব কিছু দেখে নেবো, তোমরা এই এই ইনফরমেশন ব্রোশারের সব কিছু একবার পড়ে দেখে নেবে এবং জিনিসটা ভালো করে বুঝে নেবে। ঠিক আছে, পুরো 11 পাতায় একবার দেখে নেবে। এখানটায় দেখো নাম্বার ক্যালকুলেশন কি হবে, হবে একাডেমিক স্কোর, সেটি একটি হিসাব দেওয়া রয়েছে। আমরা ইংলিশের দিকে দেখে নিই, ইংলিশের দিকে দেখলে আমরা বুঝতে পারবো, এই যে ইংলিশ 10th স্ট্যান্ডার্ড দশম শ্রেণীতে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড এক্সক্লুডিং অ্যাডিশনাল আর অপশনাল, আর তার সঙ্গে 12th স্ট্যান্ডার্ড পার্সেন্টেজ অফ এগ্রিগেট মার্কস আর পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন ইংলিশ। এই 10th এর মার্কসটাকে কি হবে পার্সেন্টেজটাকে নিয়ে 25 দিয়ে মাল্টিপ্লাই করা হবে, প্লাস 12 এর এগ্রিগেট মার্কসটাকে 25 দিয়ে মাল্টিপ্লাই করা হবে, 25% করা হবে, প্লাস ইংলিশের মার্কসটা 50% করে সবগুলোকে যোগ করে হবে একাডেমিক স্কোর। এরকমভাবে সব কিছু হবে, এটা তোমরা ভালো করে বুঝে নেবে। ঠিক আছে, এরপরে দেখো বলা হচ্ছে দ্য টেন্টেটিভ লাস্ট ডেট অফ অ্যাডমিশন ইজ 30th September। আশা করা যাচ্ছে 30শে সেপ্টেম্বরের মধ্যে পুরো অ্যাডমিশন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এবার চলো আমরা চলে যাই অ্যাডমিশনের দিকে। তো আমরা এখানে চলে এসেছি, এবার আমরা আবেদন করব কি হবে না, এই অ্যাপ্লাই অনলাইন এই অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখো একটা নতুন পেজ খুলে গেল, এখানটায় অ্যাপ্লাই করার আগে বলছে বিফোর অ্যাপ্লাইং গো থ্রু দ্য ইনফরমেশন ব্রোশোর। আমরা তো ইনফরমেশন ব্রোশোর পড়ে নিয়েছি। এখানে এই যে অ্যাপ্লাই বাটনটি দেখছো, এই অ্যাপ্লাই বাটনে আমাদের ক্লিক করতে হবে। আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে নিলাম, আমাদের সামনে পেজটা একবার রিফ্রেশ হয়ে গেল। এইবার চলে আসছে চুজ অপশন, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট চুজ ইউর অপশন ফর অ্যাবাভ ডিক্লারেশন। এখানে ক্লিক করলাম, নট অ্যাগ্রিড, অ্যাগ্রিড। ওপরে যে 1, 2, 3 আমরা ডিক্লারেশন দিচ্ছি সেটাকে আমরা নট অ্যাগ্রিড দিলে সম্মতি জানাচ্ছি না, অ্যাগ্রিড দিলে সম্মতি জানাচ্ছি। তো এখানে অ্যাগ্রিডে ক্লিক করতে হবে, করে নিয়ে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমাদের পেজটি রিফ্রেশ হয়ে গিয়ে এবার আমাদের সামনে অ্যাডমিশন অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পেজটি চলে এলো। প্রথমেই দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার অফ 10+2 স্ট্যান্ডার্ড। ক্লাস 12 তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি ছিল 11 পড়ার সময়, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসাতে হবে। আমরা নাম্বারটি এখানে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি, মনে রাখবে তথ্য দেওয়ার সময় কোনো যেন ভুলভ্রান্তি না হয়, আমরা সেটাই এখানে করছি, কোনো রকম যাতে ভুলভ্রান্তি এখানে না হয়। দিয়ে দিলাম নেম, এন্টার ইওর নেম, এই নেমটি হচ্ছে ক্যান্ডিডেটের নেম, আমরা ক্যান্ডিডেটের নাম বসিয়ে দিচ্ছি এখানে। সব জিনিস সাবধানে করবে, আস্তে আস্তে নেম বসিয়ে দিলাম। ফাদার্স নেম, বাবার নাম বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। মাদার্স মেডেন নেম, মায়ের নাম বসাতে হবে, বসিয়ে দিলাম। গার্জিয়ানস নেম, গার্জিয়ান যিনি তিনার নাম বসাতে হবে। জেন্ডার মেল, এটা আমরা সিলেক্ট হয়ে রয়েছে। অ্যাপ্লাইং ক্যাটাগরি, জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি, যে ক্যাটাগরি হবে সেটি সিলেক্ট করে নেবে। স্পেশালি এবলড পার্সন অর্থাৎ পিডাব্লিউডি, পার্সন উইথ ডিসেবিলিটি কিনা, হ্যান্ডিক্যাপ কিনা, ইয়েস হলে ইয়েস, নচেত নো। ডেট অফ বার্থ এইখানে ক্লিক করবে, ক্যালেন্ডার এই আইকনে ক্লিক করলাম, আমাদের সামনে ক্যালেন্ডারটি বেরিয়ে গেলো। এইখানে ক্লিক করে ইয়ারটি আমরা সিলেক্ট করে নেবো, 2002, তারপরে নভেম্বর, তারপর 16th, তাহলে 16th November 2002 হয়ে গেল। পারমানেন্ট অ্যাড্রেস, এখানে পারমানেন্ট অ্যাড্রেসটি আমাদের বসাতে হবে, আমরা বসিয়ে দিচ্ছি ভিলেজ। ভিলেজ বসিয়ে দিলাম, তারপরে আমাদের কাছে দিতে হবে পোস্ট প্লাস পুলিশ স্টেশন বসাচ্ছি আমরা, বসিয়ে দিলাম। ডিস্ট্রিক্ট আমরা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। পিনকোড, প্রত্যেকটি তথ্য ধীরে সুস্থে বসবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল, যদি তোমাদের বাইরে কারো স্টেট হয় সেটি বসিয়ে দেবে। ইন্ডিয়ান
মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম। এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দিলাম। ইমেল, ইমেলটি এখানে বসাতে হবে। ইমেলটি বসানোর পর দেখো নিচের দিকে রয়েছে ক্রিয়েট পাসওয়ার্ড, একটি পাসওয়ার্ড আমাদের তৈরি করতে হবে। আমরা একটা পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি। আবার কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করব। কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করার পর যখন সব তথ্যগুলো একবার ভালো করে মিলিয়ে দেখে নেবে ঠিকঠাক রয়েছে কিনা, যদি সবগুলো ঠিকঠাক থাকে তাহলে রেজিস্টার অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। আমরা রেজিস্টার অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, লেখা উঠলো রেজিস্টার্ড সাকসেসফুলি। আমরা ওকে বাটনে ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করে নিলাম। ঠিক আছে, এইবার দেখো ইনফরমেশন অব টেন্থ স্ট্যান্ডার্ড এক্সামিনেশন, অর্থাৎ দশম শ্রেণীর যে পরীক্ষা সেইটি সম্বন্ধে তথ্য দিতে হবে। নেম অব দ্য এক্সামিনেশন, এখানে যদি মাধ্যমিক দেখতে পাচ্ছ তোমরা মাধ্যমিক লিখে দেবে, লিখে দিলাম। বোর্ড WBB, BSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দিয়ে দিলাম। এরপর আমরা দেবো এখানে আমাদের বসে দেবো রেজিস্ট্রেশন নাম্বার, আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসে দেবো। এটি হচ্ছে ক্লাস টেনের রেজিস্ট্রেশন নাম্বার, এই যে দেখতে পাচ্ছ এখানে ইনফরমেশন অফ ক্লাস টেন স্ট্যান্ডার্ড, তো ক্লাস টেনের রেজিস্ট্রেশন নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে সুন্দরভাবে বসিয়ে দেবে, কোনো রকম যেন ভুল ভ্রান্তি না হয়। বসিয়ে দিলাম। ইয়ার অফ রেজিস্ট্রেশন আমরা বসিয়ে দিচ্ছি। ইয়ার অফ পাসিং সেটাও আমরা বসিয়ে দিচ্ছি। মার্কস অবটেন্ড ইন ফিজিক্যাল সায়েন্স প্লাস লাইফ সায়েন্স অর সায়েন্স আউট অফ 100, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের মার্কসটা কত ছিল এটা এখানে বসাতে হবে। দুটোর মার্কস এখানে আউট অফ 100 এরকম ভাবে বসাতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের মার্কসটি আমরা বসিয়ে দেবো। বসিয়ে দিলাম। ঠিক আছে, মার্কস অবটেন্ড ইন ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সে মার্কস কত ছিল সেটা এখানে বসাতে হবে। আমরা সেটা বসিয়ে দিচ্ছি। মার্কস অবটেন্ড ইন জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি, জিওগ্রাফি এবং হিস্ট্রিতে মার্কস কত ছিল সেটি বসাতে হবে। আমরা এটি বসিয়ে দিচ্ছি। তারপরে চলো মার্কস অবটেন্ড ইন বেঙ্গলি, বাংলায় কত আছে সেটি বসাতে হবে। আমরা বসিয়ে দিলাম। টোটাল মার্কস অবটেন্ড ইন টেন্থ লেভেল এক্সক্লুডিং অ্যাডিশনাল আর অপশনাল, এটা আমরা টোটাল বসাতে হবে, আমাদের কত ছিল সেটি আমরা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফুল মার্কস ইন টেন্থ লেভেল এক্সক্লুডিং অ্যাডিশনাল আর অপশনাল, ফুল মার্কস কত ছিল সেটা আমরা বসিয়ে দিলাম। তারপরে রয়েছে ক্লাস টুয়েলভ, এইবার দেখো টুয়েলভে ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশন অফ 10+2 অর্থাৎ টুয়েলভের ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। নেম অব দ্য এক্সামিনেশন আমরা দেব হায়ার সেকেন্ডারি, লিখে দিলাম। তারপরে রয়েছে বোর্ড, এখানে ক্লিক করলে যে কটি বোর্ড আছে তার মধ্যে যে বোর্ডটি তোমাদের সেটি সিলেক্ট করে নেবে। ইয়ার অফ পাসিং 2020 সিলেক্ট করে নিলাম। মার্কস অবটেন্ড ইন ইংলিশ, ইংলিশে কত পেয়েছো সেটা দিতে হবে। মার্কস অবটেন্ড ইন বেঙ্গলি, বেঙ্গলিতে কত পেয়েছো সেটা দিতে হবে। মার্কস অবটেন্ড ইন হিন্দি দরকার নেই, মার্কস অবটেন্ড ইন বায়োলজি দরকার নেই, ম্যাথামেটিক্স দরকার নেই, ফিজিক্স কেমিস্ট্রি দরকার নেই। টোটাল মার্কস অবটেন্ড আউট অফ 400 ইন 10+2, 400-এর মধ্যে কত পেয়েছো তোমরা 10+2-এ সেটা এখানে বসাতে হবে। ঠিক আছে, দেখো এখানে সবগুলিতে বলাই হয়েছে কিপ ইট ব্ল্যাঙ্ক ইফ বায়োলজিক্যাল সায়েন্স আর ইকুইভ্যালেন্ট সাবজেক্ট ওয়াজ নট ইন ইউর সাবজেক্ট লিস্ট, যদি বায়োলজি না থাকে এখানে ব্ল্যাঙ্ক রাখবে। এখানে যদি বলা হচ্ছে যে ম্যাথামেটিক্স না থাকলে ব্ল্যাঙ্ক রাখবে, এরকমভাবে সব ব্ল্যাঙ্ক রাখবো যেহেতু আমরা আর্টস বিষয় থেকে আবেদন করছি। এখানে বলা হচ্ছে বেস্ট অফ ফোর এক্সক্লুডিং এনভায়রনমেন্টাল স্টাডিজ, তাহলে এই যে বেস্ট অফ ফোর আমাদের দিতে হবে এনভায়রনমেন্টাল স্টাডিজ বাদ দিয়ে। তাই আমরা এখানে বেস্ট অফ ফোরটা আমরা ক্যালকুলেট করে নেবো, কারণ এই বেস্ট অফ ফোর এখানে যে চারটে বিষয় ছটির মধ্যে বা পাঁচটির মধ্যে যে চারটিতে নাম্বার বেশি পেয়েছো সেই চারটির নাম্বার এখানে যোগ হবে, এখানে কিন্তু অন্য কোনো নাম্বার যোগ হবে না। তাই আমরা চলো এটা যোগ করে দেখে নিই। এটি হচ্ছে আমাদের 321 আউট অফ 400, আমরা 321 ক্লিক করে নিলাম। সমস্ত তথ্যগুলো উপর থেকে আরেকবার ভালো করে তোমরা মিলিয়ে দেখে নেবে, এগুলো সব কিছু মিলিয়ে দেখে নেবে ঠিকঠাক রয়েছে কিনা, তারপরে সেভ অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবে। সেভ অ্যান্ড প্রসিড বাটনে আমি ক্লিক করলাম,
বলা হচ্ছে এডুকেশন ইনফরমেশন ইজ আপডেটেড সাকসেসফুললি। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর এই দেখো একটি চলে এলো অ্যাপ্লিকেশন ফর্ম, ডিয়ার অ্যাপ্লিক্যান্টের নেম, তারপরে এখানে দেওয়া রয়েছে সামারি, এখানে সব দেওয়া রয়েছে। ঠিক আছে, দেওয়ার পরে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেঙ্গলি আছে, আমরা এটাকে ইংলিশ সিলেক্ট করে নিলাম সাবজেক্ট ওয়ান, আর সাবজেক্ট টু আমরা বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। এইবার আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একবার দেখে নিই। প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এই যে আমরা প্রথমেই সেই দেখিয়েছি কোন সাবজেক্টে কত মার্কস দরকার, কীরকমভাবে কী, সেই বিষয়টা এখানে রয়েছে, আমরা আর দেখবো না। আমরা এই দুটো দেখে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই বাটনে ক্লিক করাতে দেখো আমাদের কী লেখা উঠলো, অ্যাকনোলেজমেন্ট, এই আমাদের এনরোলমেন্ট আইডি একটি চলে এসেছে। আমরা এনরোলমেন্ট আইডিটি কপি করে নিচ্ছি, এবং 10th স্ট্যান্ডার্ডের মার্কস, এই মার্কস চলে এলো, দুটো বিষয়ে আবেদন করেছি, অ্যাকাডেমিক স্কোর চলে এসেছে, একদম পুরো ক্যালকুলেট করে অ্যাকাডেমিক স্কোরটি চলে আসলো। ঠিক আছে, এখানটায় বলা হচ্ছে আই ডিক্লিয়ার দ্যাট আই হ্যাভ গান থ্রু অল দ্য ডকুমেন্টস ইনক্লুডিং ইনফরমেশন ব্রোশিওর অ্যান্ড ইনফরমেশন অ্যাজ প্রোভাইডেড বিফোর অ্যাপ্লাইং। আর এখানে সব তথ্য দেওয়া রয়েছে, এখানে প্রিন্ট দিস পেজ করতে হবে, তারপর দেখো সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে যে আবেদন করছে তার সই করে রাখতে হবে। তো আমরা প্রিন্ট দিস পেজে ক্লিক করছি। আমরা প্রিন্ট দিস পেজে ক্লিক করাতেই আমাদের সামনে দেখো এই পেজটি চলে আসছে, অ্যাপ্লিকেশন পেজটি। আমরা এটিকে এখন প্রিন্ট করছি না, আমরা এটিকে ডেস্কটপে এখন সেভ করে রেখে দিচ্ছি। আমি এটাকে ডেস্কটপে এখন সেভ করে রেখে দিলাম। ঠিক আছে, আমরা তাহলে দুটো বিষয়ে আবেদন করেছি, ইংরেজি এবং বাংলা। এইবার আমরা এখান থেকে লগ আউট করে দেবো। আমরা এটিকে কপি করে নিই, আরেকবার কপি করে নিলাম। এবার আমরা লগ আউট করে দিচ্ছি এখান থেকে। লগ আউট করে দেওয়ার পর এই যে বলেছে লগ ইন টু ভিউ ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এরপরে যখন আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে চাইবো তখন আমাদের লগ ইন করতে হবে। তো এন্টার ইয়োর রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস, এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা দেবো, তবে আমরা লগ ইন হতে পারবো। তারপরে এখানে পাসওয়ার্ডটা আমরা দেব, তারপরে লগ ইনটি ক্লিক করবো। এই পাস লগ ইন বাটনে ক্লিক করার পরে পরে আমাদের অপশনটি চলে এলো, এখানে সব কিছু আবার সে দেখতে পাচ্ছি কি অবস্থায় রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাকনোলেজমেন্ট এরকমভাবে। তো বন্ধুরা এইরকমভাবে খুব সহজে তোমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আবেদন করতে পারো। আশা করি আজকে আমি তোমাদেরকে দেখাতে পারলাম কিভাবে তোমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করবে। কোনো অসুবিধা নেই, অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বা আমার সোশ্যাল লিঙ্কের যে অ্যাকাউন্টগুলির আইডি দেওয়া রয়েছে নিচে সেখানে তোমরা গিয়ে আমাকে জানাতে পারো। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না যদি ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখে থাকো। আর অবশ্যই আরেকবার রিকোয়েস্ট করছি তোমাদেরকে, যারা কলকাতায় পড়ার ইচ্ছে রেখো, যাদের নাম্বার একটু ভালো আছে তারা যেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অবশ্যই আবেদন করবে। আর সেই সঙ্গে সঙ্গে এটাও তোমাদেরকে আমি অনুরোধ করছি, যারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করে নিও লেটেস্ট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।